আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার রান্না এন্ড টুকিটাকি। আমার চ্যানেলে আপনাদেরকে আবারও মোস্ট ওয়েলকাম। আরও সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখার জন্য আমি চলে এসেছি ঢাকা জামদানি হাউসে। আরিফ ভাইয়া আমাদেরকে বরাবরের মতো হেল্প করছে। আজকে আমরা সুন্দর কিছু সিল্ক শাড়ির কালেকশন দেখবো। সিল্কের ওপরে এম্ব্রয়ডারি এবং স্টোনের কাজ করা, জুয়েলারি স্টোনের কাজ করা আছে এই শাড়িগুলো। কিন্তু যতখানি আসলে লুকটা যতখানি গুড লুক যেটা, আর পরতেও কিন্তু অনেক বেশি কমফোর্ট। যারা একটু হেলদি তাদের জন্য তো কোনো কথাই নেই এটা। আমরা একটু এই শাড়ির যে ক্যাটালগ বা এটার যে টাইপটা আছে, টাইপটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এটাতে যে একটা পায়ের অংশে একটা সুন্দর একটা একটা কাজ করা আছে, সেটা কিন্তু খুবই অসাধারণ। এটাতে একটা স্টোনের কাজ করা এবং এরকম একটা এম্ব্রয়ডারি কাজ করা, খুব অসাধারণ একটা লুক। এটা লেমন কালারের সাথে মিষ্টি কালার এবং গোল্ডেন কালারের একটা কম্বিনেশন করা, খুবই অসাধারণ। এটা পুরো শাড়িটাই জাস্ট এরকম অল ওভার একটা কাজ থাকবে, ওয়েটলেস এবং ওয়েটলেস। এটা স্টোনের কাজ থাকলেও কিন্তু খুবই ওয়েটলেস, আর সিল্ক শাড়িটা ওয়েটলেস হয় এটা আমরা প্রত্যেকেই জানি। খুব সুন্দর, এটার সাথে সুন্দর একটা ব্লাউজ পিসও আমরা পাবো। ব্লাউজ পিসটা একটু দেখাচ্ছি। ব্লাউজ পিসটাতে জাস্ট এরকম একটা হাতে এবং কোমরের অংশে এরকম একটা এম্ব্রয়ডারি করা অংশ থাকবে, খুব সুন্দর। এই শাড়িটির প্রাইসটা কত আসে ভাই আমাদের? 5,300 টাকা। এই শাড়িটা 5,300 টাকা হলেও কিন্তু এটার লুকটা কোনো অংশে কম না। আমরা একটু মাঝখানের যে অংশটি আছে সেই অংশটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। খুবই সুন্দর জুয়েলারি স্টোন প্লাস এম্ব্রয়ডারি লুকটাই কিন্তু খুব অসাধারণ। এটার সাথে আপনি যে কোনো কালার একটা যে কোনো কালার ব্লাউজ দিয়ে কিন্তু আমরা এটা পরে ফেলতে পারবো, এটার লুকটা কোনো অংশে কম না। এটার সাথে আপনি লেমন কালার অথবা পিঙ্ক কালার যে কোনো একটি ব্লাউজ পিস ম্যাচিং করে কিন্তু আচ্ছা এটাতে পরলেও ভালো লাগবে। আপনি যদি মনে করেন অন্য কালার পরবেন তাহলেও কিন্তু কোনো প্রবলেম না। এটা কি একটা ধুপিয়ান একটা ব্লাউজ পিস দেওয়া আছে, খুবই সুন্দর। এটার প্রাইসটা পড়বে আমাদের 5,300 টাকা। ওকে, নেক্সট আমরা আরেকটা শাড়ি দেখি। নেক্সট আমরা আরও একটা শাড়ি দেখতে পাচ্ছি। এটা কি জর্জেটের সাথে সরি, এটাও কিন্তু সিল্ক, সিল্কের সাথে একটা স্টোনের কাজ করা, স্টোন এবং এম্ব্রয়ডারির কাজ করা। এটা কি জাম কালার না? এটা ডিপ জাম কালার। এই শাড়িটা কিন্তু খুব সুন্দর, সিম্পল একটা স্টোনের কাজ, বাট লুকের ক্ষেত্রে কিন্তু কোনো অংশে এটা কম না, ওয়েট কম। আমরা একটু দেখি এটার যে পায়ের যে অংশটি আছে পাড়টা আমরা একটু দেখি। পায়ে কিন্তু এরকম ছোট ছোট কিছু স্টোন টাইপের, আসলে স্টোন না, হালকা ওয়েটলেস একটা স্টোন এবং মাঝখানে এরকম ছোট ছোট একটা এম্ব্রয়ডারি করা আছে। যে ফুলের ডিজাইনটি করা আছে সেটা কিন্তু খুব ইউনিক, খুব ইউনিক একটা ডিজাইন করা। জাম কালারের সাথে গোল্ডেন কালারের একটা কম্বিনেশন, পুরো শাড়িটাই এরকম কাজ করা থাকবে। এটার সাথে কিন্তু আমরা একটা ব্লাউজ পিসও পাবো, খুব সুন্দর একটা ব্লাউজ পিসটা আমরা একটু দেখি। ব্লাউজ পিসটাতে এরকম একটা সুন্দর একটা হাতায় এবং কোমরে দেওয়ার জন্য একটা পার্ট দেওয়া থাকবে, এটা খুব সুন্দর। এটা প্রাইসটা কত ভাইয়া? 4,600 টাকা। আর আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখছি, এই প্রত্যেকটা শাড়ির কিন্তু আমরা কালার পাবো, দুইটা তিনটা করে কালার পাবো। সো কালার সম্পর্কে জানতে হলে কিন্তু আপনাকে অবশ্যই ভাইয়াকে কল দিতে হচ্ছে, ভাইয়ের কাছ থেকে আপনি জেনে নিতে পারবেন এবং কালারগুলো কিন্তু আপনি দেখতেও পারবেন, কারণ ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটোই আছে। সো নেক্সট আমরা আরেকটা শাড়ি দেখি, আরও খুব সুন্দর একটা অ্যাশ এবং পিঙ্ক কালারের একটা কম্বিনেশন আমরা শাড়ি দেখতে পাচ্ছি। এটা নেটের ভিতরে এই শাড়ির লুকটা কিন্তু অনেক বেশি সুন্দর। আচ্ছা, এটা কিন্তু নেট হলেও আমরা পরে কিন্তু অনেক বেশি কমফোর্ট ফিল করবো এটা। আর অ্যাশ কালারটা কিন্তু এখন খুব চলছে, অ্যাশ কালারের যে কোনো শাড়ির ড্রেস কিন্তু মারাত্মক সুন্দর, যে কোনো বয়সে চলে। এটা কিন্তু পিঙ্ক কালারের সাথে অ্যাশ কালারটার কম্বিনেশন আসলে খুবই বেটার। আমি একটু আপনাদেরকে যে এম্ব্রয়ডারি এবং কাজের অংশটি আছে দেখাচ্ছি, খুব সুন্দর একটা কাজ করা। আর আমাদের পুরো বডিটাতে একটা ছোট একটা স্কিন প্রিন্টের মতো একটা কাজ থাকবে, যেটা মানে পিঙ্কের সাথে পিঙ্ক দিয়ে করা, খুবই সুন্দর। ভাই এটা আমরা কুচির অংশটি দেখি, কুচিটা কিন্তু খুব সুন্দর। এটা কুচিও মানে কুচি, এটা কিন্তু কুচি মডেল, কুচিতে থাকবে এরকম, আর বডির অংশটাতে থাকবে আমাদের পিঙ্ক কালার, খুব সুন্দর অল ওভার কাজ এটা। ভাই এটার প্রাইসটা কত আসে? আচ্ছা ব্লাউজটা আমরা একটু দেখে নিই, ব্লাউজ পিসটাও কিন্তু সুন্দর। ব্লাউজ পিসটাতে এরকম একটা সামনে এবং পিছনে এমব্রয়ডারি করা থাকবে আর হাতার অংশটা থাকবে। প্রাইসটা পড়বে আমাদের কত? 4,200 টাকা। 4,200 টাকা হলে কিন্তু সুন্দর শাড়িটা আমরা পেয়ে যাবো ভাইয়াদের কাছ থেকে। এটারও কালার আছে না? এটারও কিন্তু চারটা কালার হবে। সো কালারগুলো সম্পর্কে জানতে হলে কিন্তু ভাইয়াকে আপনাকে কল দিতে হচ্ছে। নেক্সট আমরা আরেকটা কালেকশন দেখবো, এটাও আমরা সিল্কের ভিতরে দেখবো। এটাও একটু অ্যাশ কালারের সাথে মানে রেড কালারের একটা কম্বিনেশন করা, খুবই রিজনেবল একটা প্রাইস এবং ডিজাইনটাও কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর। এটা কিন্তু আপনারা নিয়ে ফেলতে পারেন, সিল্কের সঙ্গে জর্জেট এবং এম্ব্রয়ডারি একটা কম্বিনেশন করা,
একটু যে এমব্রয়ডারির অংশটি আছে লালের ভিতরে লাল আমি একটু দেখাচ্ছি এটা কিন্তু লুকটা অনেক বেশি সুন্দর আর মাঝখানে যে কাজটি আছে সেটাও আমি আপনাদেরকে একটু দেখাই জাস্ট অসাধারণ একটা লুক এটার আমরা এটার মানে কুচির অংশটি দেখি কুচির অংশটা জাস্ট আমাদের লালের উপরে ওই কাজটা করা থাকবে না হ্যাঁ খুব সুন্দর এটার সাথে একটা ব্লাউজ পিসও আমরা পাবো ব্লাউজ পিসটা একটু দেখে নে ব্লাউজ পিসটা অ্যাশ কালারের ও সরি সুরমা কালার পাশাপাশি একটা কালার এটার সাথে কিন্তু এরকম একটা পার্ট দিয়েছে খুব সুন্দর এটার প্রাইসটা কত আছে ভাইয়া ৩৬০০ টাকা রিজনেবল প্রাইজের ভিতরে কিন্তু বেটার লুক একটা শাড়ি এটা সো এই শাড়িটি কিন্তু আপনি নিয়ে ফেলতে পারেন এটারও কালার আছে এটারও কিন্তু চারটা কালার আছে সো কালারগুলো সম্পর্কে জানতে হলে আপনাকে ভাইয়াকে অবশ্যই কল দিতে হচ্ছে নেক্সট আমরা আরেকটা কালেকশন দেখব এটা হচ্ছে গোল্ডেন কালারের সাথে লাল কালারের একটা কম্বিনেশন করা প্রত্যেকটা শাড়ি কিন্তু ইন্ডিয়ান এবং ক্যাটালগ ডিজাইনের শাড়ি এই শাড়িগুলো কিন্তু আপনি বাংলাদেশে হয়তো সব জায়গায় পাবেন না যারা ইন্ডিয়া থেকে কালেকশন করে তাদের কাছে পাবেন আর আমাদের বগুড়াতে সেম ডিজাইন কখনো হবে না প্রত্যেকটা আলাদা আর আমাদের বগুড়াতে কিন্তু ভাইয়ারা একমাত্র ইন্ডিয়া থেকে বেটার বেটার কালেকশন করে অন্যান্য দোকানে যে সো আমি কিন্তু ওনাদের দোকানের কালেকশনগুলো আপনাদেরকে দেখাই এই শাড়ির লুকটা কিন্তু অনেক বেশি সুন্দর একটা জবা ফুল টাইপের একটা কাজ করা আছে সেটা আমি আপনাদেরকে একটু দেখাই খুব অসাধারণ একটা লুক এটা আমার মনে হয় যে দেখবে সেই পছন্দ করবে গোল্ডেনের সাথে রেড কালারটা সবসময় বেটার যায় পুরো শাড়িটা থাকবে আমাদের এরকম চাপানো একটা এমব্রয়ডারি করা এবং জুয়েলারি স্টোন দিয়ে কাজ করা এটার যে পাড়ের অংশটি আমি আপনাদেরকে দেখাই এটা কতখানি গর্জিয়াস আপনারা দেখলে বুঝতে পারবেন আমি একটু একটু দেখানোর চেষ্টা করছি পাড়ের অংশটি খুব সুন্দর খুবই অসাধারণ একটা কাজ করা এটার এটার ব্লাউজ পিসটা কোথায় ভাইয়া এটা কি জর্জেটের ভিতরে এটা কিন্তু পিওর ওয়েটলেস যে জর্জেটটা আছে সেটার ভিতরে এটার সাথে সুন্দর একটা ব্লাউজ পিস আমরা পাবো এবং ব্লাউজ পিসে এরকম একটা শুধু দুই হাতাতে একটা পাড়ের অংশ দেওয়া আছে খুব সুন্দর এটার প্রাইসটা কত আসে ৪৯৮০ টাকা আসবে এটার প্রাইস এটারও আমরা কালার পাবো এটারও আমরা তিনটা কালার পাবো সো কালার সম্পর্কে জানতে হলে কিন্তু আপনাকে ভাইয়াকে কল করতে হচ্ছে ওকে নেক্সট আমরা আরেকটা শাড়ি দেখবো এটাও সিল্কের উপরে একটা এমব্রয়ডারি এবং স্টোনের কাজ করা এই শাড়িটার লুকটাও কিন্তু অনেক বেশি সুন্দর মানে প্রত্যেকটা শাড়ি যার যার মতো করে সুন্দর এই শাড়িটি কিন্তু আপনি যদি ব্ল্যাক কালারের ভিতরে শাড়ি খোঁজেন এই ঈদে আমার মনে হয় যে এই শাড়িটি কিন্তু আপনি অনায়াসে নিয়ে ফেলতে পারেন আর যেহেতু সামার সিজন আমার মনে হয় সামারে কিন্তু সিল্ক শাড়িটা মানে কমফোর্ট খুব একটা গরম লাগবে না পরে আরামদায়ক একটু আমি আপনাদেরকে এমব্রয়ডারির অংশটি দেখাচ্ছি এরকম একটা পুরো শাড়িতে একটা এমব্রয়ডারি করা আছে খুব সুন্দর এটা অল ওভার একই কাজ না একই রকম কাজ আমি পুরোটা আপনাদেরকে দেখাচ্ছি পুরো শাড়িটাই কিন্তু এই একই কাজ করা থাকবে খুবই সুন্দর আর এটার সাথে আমাদের কি একটা ব্লাউজ পিস থাকবে ব্লাউজ পিসে চওড়া একটা পার্ট দেওয়া থাকবে আর পার্টটা কিন্তু আমরা ব্লাউজে ব্যবহার করতে পারবো খুব সুন্দর এটার প্রাইসটা কত আসে ৯৬০০ টাকা হওয়ার ওই একটাই কারণ এটাতে যতখানি এমব্রয়ডারি করা আছে এটা আসলে আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু হাতে ঘোরানো আছে এই জন্য দামটা ভাইয়া বলছে একটু বেশি আর এই প্রত্যেকটা কাজ কিন্তু বসানো একটাও বাধার কোনো ভয় নেই আর স্টোন গুলো কিন্তু পুরো কাজগুলো পিটানো কাজ সো এটা কিন্তু নষ্ট হওয়ার খুব একটা সম্ভাবনা নেই সো এটার প্রাইসটা পড়বে আমাদের ৯৬০০ টাকা ওকে নেক্সট আমরা আরেকটা কালেকশন দেখি এটারও আমরা কালার পাবো এটা দুটা কালার দেওয়া যাবে আমরা আরেকটা কালার দেখতে পাচ্ছি শাড়ি দেখতে পাচ্ছি এটা ব্ল্যাকের সাথে মাল্টি কালারের একটা কম্বিনেশন করা আচ্ছা ও দেখে আমরা ব্ল্যাকের সাথে মাল্টি কালারের একটা কাজ করা শাড়ি দেখি একদম নিউ কালেকশন ঈদের জন্য মূলত এগুলো কালেকশন করা সো ঈদে কিন্তু এরকম একটা শাড়ি আপনি কালেক্ট করতে পারেন এই শাড়িটা জর্জেট হলেও এটার আসলে এমব্রয়ডারি কোয়ালিটিটা এমনভাবে করা হয়েছে যে এটাকে আসলে জর্জেট দেখা যাচ্ছে না পুরো এমব্রয়ডারিটাই দেখা যাচ্ছে পুরোটাই কাজ করা দেখা যাচ্ছে আমি একটু আপনাদের কাছে থেকে এটার কাজ করাটা দেখাচ্ছি কেমন ওয়াও খুবই অসাধারণ একটা কাজ করা অসাধারণ একটা কাঁথা স্টিচ কাজ করে না পুরোটা কাঁথার মতো কাজ করা আমরা যেরকম নকশি কাঁথা বুনে থাকি সেরকম কিন্তু এটার কোয়ালিটিটা খুব সুন্দর পুরো শাড়িটা অল ওভার শাড়ি এরকম কাজ করা এটা থাকবে আমাদের কুচির অংশে কুচির অংশটাতে হাফ কাজ প্রত্যেকটা শাড়িতে যেরকম থাকে আর একটা সুন্দর একটা ব্লাউজ পিস দেওয়া আছে ব্লাউজ পিস ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টে একটা কাজ সরি এটাতে শুধু ব্যাক পার্টে সম্ভবত একটা কাজ দেওয়া আছে এবং হাতাতে একটা কাজ দেওয়া আছে খুব সুন্দর এটা প্রাইসটা কত আসে অবভিয়াসলি এটার প্রাইসটা একটু বেশি থাকবে কারণ কাঁথা স্টিচের কাজ করা ৮৮৫০ টাকা তবে এটা কিন্তু যেভাবে কাজ করা তার তুলনায় কিন্তু দামটা একটু রিজনেবল আছে আমরা একটু নেক্সট আরেকটা শাড়ি দেখি এটা কি গোল্ডেন কালারের সাথে লাল কালারের একটা কম্বিনেশন করা এটাও কিন্তু খুব সুন্দর
এটা আবার অন্যরকম সুন্দর, সেটা হচ্ছে যেটা গোল্ডেন কালারটা সেটা একদম পিটানো কাজ কাজ করা আছে, এবং যেটা লাল কালার সেটা একটু একটু উঁচু উঁচু টাইপের, যে জন্য লুকটা মনে হয় আরও বেড়ে গেছে। প্রত্যেকটা শাড়ি সুন্দর, প্রত্যেকটা শাড়ি। আমার মনে হয় কোনো মেয়ে যদি ওনাদের দোকানে আসে শাড়ি না নিয়ে ফিরতে পারবে না, এত সুন্দর সুন্দর কালেকশন ওনারা করে। প্রত্যেকটা শাড়ি, এই যেটা গোল্ডেন কালারের যেটা কাজ করা আছে সেটা কিন্তু জল ছাপার মতো লাগছে, আসলে ওটা কিন্তু পুরোটা কাঁথা স্টিচ, কাঁথা স্টিচের মতো একটা কাজ করা আছে। এবং লালটা একটা সুন্দর একটা এমব্রয়ডারি এবং স্টোনের কাজ করা, খুবই সুন্দর একটা লুক এটার। আমরা পুরো শাড়িটা একটু দেখি, খুব সুন্দর পুরো। এটা আমাদের কুচির অংশ থাকবে, পুরো শাড়িটা কুচির অংশ এরকম থাকবে, ব্লাউজ পিসটা থাকবে গোল্ডেনের সাথে, গোল্ডেন কালারের একটা কাজ করা এবং লাল একটা পাড় দেয়া থাকবে, খুব সুন্দর। এটা প্রাইসটা কত আছে ভাইয়া? ৮৬০০ টাকা হলে কিন্তু সুন্দর শাড়িটা আমরা পেয়ে যাবো ভাইয়াদের দোকানে। ভাইয়াদের দোকানের শাড়িগুলো কালেক্ট করার সিস্টেম তো আপনারা জানেন, কালেক্ট করতে হবে কিন্তু অবশ্যই কুরিয়ারে, টাকাটা পে করতে হবে অবশ্যই। কন্ডিশন এটার একটা কালার জাস্ট আমরা দেখবো, এটা একটা নেভি ব্লু কালার আমরা পাবো। আমি একটু জুম করে আপনাদেরকে কালারটা দেখাই, প্রত্যেকটারই কালার হবে, কালারগুলো প্রত্যেকটাই সুন্দর, প্রত্যেকটার কালারই কিন্তু সুন্দর, খুব সুন্দর একটা কালার। আরো কালার পাবো এটা? না, দুটো কালার, এই দুইটা কালারই হবে, মানে নেভি ব্লু এবং গোল্ডেন কালার। সেই শাড়িগুলো কালেক্ট করতে হলে কিন্তু আপনাকে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে হচ্ছে, ওনার কন্ট্যাক্ট নাম্বারটা আমি আমার ভিডিওর মাঝখানে এবং শেষে দিয়ে দিব। সো আপনি ওনার নাম্বারে কল করে কিন্তু এই সুন্দর প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারেন। আমি ওনাদের দোকানের অ্যাড্রেসটা একটু আপনাদেরকে বলে দিই, আমি ভাইয়াদের দোকানের অ্যাড্রেসটা একটু বলে দিই। ভাইয়াদের দোকানের অ্যাড্রেস হচ্ছে কি, ঢাকা জামদানি হাউস। ভাইয়ের নাম হচ্ছে আরিফুর রহমান চৌধুরী, আর ভাইয়ের যে মোবাইল নাম্বারটা সেটা একটু বলে দিই, 01722117006। আমি আবারও বলছি 01722117006। এই দোকানটা কিন্তু আমাদের বগুড়াতে, নিউ মার্কেট ফার্স্ট ফ্লোর বগুড়া। সো আপনি নিতে হলে অবশ্যই এখানে চলে আসবেন, অথবা আপনি কুরিয়ারে নিতে পারেন, সেক্ষেত্রে টাকাটা অবশ্যই কন্ডিশনে পে করতে হবে। সো ভিউয়ার্স, দেখাবে আপনাদের সাথে আবারও।